পদ্মা সেতু শুধু একটি সেতুই নয় এটি আমাদের মর্যাদা ও সক্ষমতার প্রতীক এটা আমাদের আবেগ ও বাংলাদেশের প্রতিচ্ছবি পদ্মা সেতুর জন্য আমি গর্ববোধ করি এ সেতু উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে আরও এক ধাপ এগিয়ে গেল পদ্মা সেতু নিয়ে বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলো বহুদিন থেকে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করছে এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও উঠে আসছে বাংলাদেশের সক্ষমতার প্রতীক হয়ে ওঠা পদ্মা সেতু উদ্বোধনের খবর আজ মাওয়া প্রান্তে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন এ সময় তিনি বলেন দেশে কোটি কোটি মানুষের সঙ্গে আমিও আজ আনন্দিত গর্বিত ও উদ্বেলিত অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রমত্ত পদ্মার বুকে আজ বহুল কাঙ্ক্ষিত সেতু দাঁড়িয়ে গেছে এ সেতু শুধু ইট সিমেন্ট স্টিল লোহা বা কংক্রিটের একটি অবকাঠামো নয় এ সেতু আমাদের অহংকার আমাদের গর্ভ আমাদের সক্ষমতা আর মর্যাদার প্রতীক এ সেতু বাংলাদেশের জনগণের এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ আমাদের সৃজনশীলতা আমাদের সাহসিকতা সহনশীলতা পদ্মার বুকে এখন জ্বলে উঠেছে লাল নীল সবুজ সোনালি আলোর ঝলকানি একচল্লিশটি স্প্যান যেন স্পর্ধিত বাংলাদেশের প্রতিচ্ছবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না পারেনি আমরা বিজয়ী হয়েছি তারুণ্যের কবি বিদ্রোহের কবি সুকান্ত ভট্টাচার্যের ভাষায় তাই বলতে চাই সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জোলেপুরে মোড়ে ছাড়খাড় তবুও মাথা নোয়াবার নয় আমরা মাথা নোয়াইনি শেখ হাসিনা বলেন স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু অতি স্বল্প সময়ের মধ্যে যুদ্ধবিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হন তিনি একটি নিরবিচ্ছিন্ন এবং কার্যকর যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছিলেন স্বাধীনতার পর বঙ্গবন্ধু উনিশশো সালে যমুনা নদীর ওপর একটি সেতু নির্মাণের ঘোষণা দেন উনিশশো সালের অক্টোবর মাসে জাপান সফরকালে যমুনা নদীর ওপর সেতু নির্মাণের জন্য তিনি জাপান সরকারের সহায়তা চান পদ্মা নদী আর দশটা সাধারণ নদীর মতো নয় ভরা বর্ষায় পদ্মা নদীর পানির প্রবাহ প্রতি সেকেন্ডে চার থেকে সাড়ে চার মিটার আমাজনের পর পদ্মা বিশ্বের সবচেয়ে স্রোতসিনী এবং অননুমেয় নদী প্রযুক্তিগত এবং কারিগরি নানা বিষয় বিবেচনায় নিলে এর বাস্তবায়ন ছিল সত্যি একটা দৃঢ় চ্যালেঞ্জ এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন করতে হয়েছে পদ্মা সেতু নির্মাণ কাজের গুণগত মানে কোনো আপোষ করা হয়নি এই সেতু নির্মিত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও উপকরণ দিয়ে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে পুরো নির্মাণ প্রক্রিয়ার শেষ হয়েছে সর্বোচ্চ মান বজায় রেখে পদ্মা সেতুর পাইল বা মাটির গভীরে বসানো ভিত্তি এখন পর্যন্ত বিশ্বে গভীরতম সর্বোচ্চ একশো মিটার গভীর পর্যন্ত এ সেতুর পাইল বসানো হয়েছে ভূমিকম্প প্রতিরোধ বিবেচনায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এরকম আরও বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে এই সেতুর নির্মাণ পদ্ধতি বিশ্বজুড়ে প্রকৌশল বিদ্যালয়ে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হবে এটা নিশ্চিত এ সেতুকে ঘিরে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক ফলে দেশি বিদেশিরা বিনিয়োগ আকৃষ্ট হবে এবং দেশের শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে পদ্মা সেতু এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগের একটা বড় লিঙ্ক পদ্মা সেতু উদ্বোধন নিয়ে কলকাতার প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা লিড শিরোনাম করেছে পদ্মা সেতু পুড়ে মোড়ে ছাড়খাড় তবুও মাথা নোয়াবার নয় পদ্মা সেতু উদ্বোধনে হাসিনার কণ্ঠে সুকান্ত এমনকি তাদের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান ভারতের আরেক সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের ভা বাংলা সংস্করণ লাইভ আপডেট জানিয়েছে পদ্মা সেতু উদ্বোধনের স্মারক নোট প্রকাশ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর টোল পরিষদের খবর ধারাবাহিকভাবে উঠে এসেছে তাদের প্রতিবেদনে সংবাদ প্রতিদিন লিখেছে শত বাধা পেরিয়ে তৈরি স্বপ্নের পদ্মা সেতু বাংলাদেশকে অভিনন্দন আমেরিকা ও চীনের ইটিভি ভারতের শিরোনামে বলা হয়েছে বাংলাদেশ পদ্মা সেতু ঢাকা কলকাতা আরও কাছাকাছি বহু প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনে শেখ হাসিনা এবিপি আনন্দ লিখেছে সড়ক পথে এপার বাংলা থেকে ওপার বাংলায় পৌঁছানোর দূরত্ব কমাবে পদ্মা সেতু প্রতিবেদনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের কথা উল্লেখ করেছে ভারতের টাইমস গ্রুপের বাংলা সংবাদ মাধ্যম এই সময় তাদের শিরোনাম বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ পদ্মা সেতুর উদ্বোধন করলেন শেখ হাসিনা সেতুটি নির্মাণে কত খরচ হয়েছে তা নিয়ে আরেকটি প্রতিবেদন করেছে তারা কলকাতার জাতীয় দৈনিক আজকালের শিরোনাম বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বের বুকে শেখ হাসিনা বার্তা সংস্থা এ লিখেছে বাংলাদেশের সতেরো কোটি মানুষের স্বপ্ন সত্য হল পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্য ইকোনমিক টাইমস এবং টাইমস অব ইন্ডিয়াও একই খবর প্রকাশ করেছে সিঙ্গাপুর ভিত্তিক দৈনিক দ্য স্ট্রেট টাইমস শুক্রবার পদ্মা সেতু নিয়ে বিশদ এক প্রতিবেদন করেছে তাদের শিরোনাম বিদেশি ঋণের ফাঁদ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এড়িয়েছে বাংলাদেশের নতুন সেতু পদ্মা সেতু বাঙালির ইতিহাসে একটি মাইল ফলক অর্থনৈতিক মুক্তির পাশাপাশি এই সেতু বাঙালির জীবনের একটি বড় অর্জন এই সেতুর সাথে মিশে আছে সতেরো কোটি বাঙালির সুখ দুঃখ আর আর্থসামাজিক মুক্তির সোপান শান্তা ইসলাম একুশের সংবাদ পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন